চট্টগ্রাম নিয়মিত অনুষ্ঠান চট্টগ্রাম লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা আবারও চলে এসেছি ঘুরে বেড়ে নতুন একটা ঈদ এক্সিবিশনে, যে এক্সিবিশনটা একেবারে চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাজী টিউরির এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন যে সিআরবির অফিসার্স ক্লাব রয়েছে সেখানে হচ্ছে। এবং এই অফিসার্স ক্লাবে যে ঈদ এক্সিবিশন আয়োজন করেছেন, যিনি ফাইন ডিন্ডিংসের ওনার এবং ফাউন্ডার, উনি আমাদের সাথে উপস্থিত আছেন। এখন আমরা একটু জানতে চাইবো তার কাছ থেকে আসলে এই ঈদ এক্সিবিশনে গ্রাহকদের জন্য যারা আসবেন, আসলে ঈদকে প্রস্তুতি নিয়ে এই মেলায় আসবেন, সেই মেলায় এক্সিবিশন আসলে কী কী রেখেছেন, আমরা কথা বলবো তার সাথে, ফাইন্ডিং নিমসের সীমু আপার সাথে। একটু বলবেন আমাদেরকে আসলে ঈদ এক্সিবিশন কেমন থাকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। এক্সিবিশন প্রথম দিন ছিল আজকে, 21-22-23 দিনের একটা এক্সিবিশন শুরু করেছি আমরা, প্রি ঈদ এক্সিবিশন অ্যান্ড ফুড ফেস্ট। সো ঈদের, যেহেতু ঈদের শপিংকে কেন্দ্র করে বা ঈদের শপিং করবে সবাই, ওই যে মেন্টালিটি মাথায় নিয়ে আমাদের এই এক্সিবিশনটা অর্গানাইজ করা। আলহামদুলিল্লাহ ফার্স্ট ডে অনেক ভালো সাড়া পাইছি, সব স্টল হোল্ডার খুব ভালো সেল করেছে এবং ভিজিটরদের মোটামুটি ভালোই আনাগোনা ছিল, শপিং ছিল। সো আমি বাকি যারা এখনো পর্যন্ত আসেনি আমাদের এক্সিবিশনে, তাদের উদ্দেশ্যে বলবো, এক্স্যাক্টলি তাদের উদ্দেশ্যে বলবো, আর সামনে আরও দুই দিন আছে, আগামীকাল এবং পরশু দুই দিন আছে, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা অফিসেস ক্লাবে আছি। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, আমাদের এখানে 32টি ব্র্যান্ড অংশগ্রহণ করেছে, ঢাকা চিটাং মিলে 32টি ব্র্যান্ড বিভিন্ন কান্ট্রির প্রোডাক্ট নিয়ে তারা বসেছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই খুব ইউনিক, মানসম্মত কিছু জিনিস এবং রিজনেবল প্রাইসে দিচ্ছে। সো আপনারা সবাই লেট করবেন না, চলে আসুন তাড়াতাড়ি, আমাদের সাথে জয়েন করেন আমাদের প্রি ঈদ এক্সিবিশন অ্যান্ড ফুড ফেস্টে, আপনাদের সবার আসার আমন্ত্রণ জানাই। একটা কথা বলতে, ফুড ফেস্ট বলতে কিন্তু ফুড রুম নেই, যারা আসলে ভোজন রসিক তাদেরকে কিন্তু নিমন্ত্রণ, এক্স্যাক্টলি যারা ভোজন রসিক তাদের আমরা সবসময় মাথায় রাখি, কেনাকাটার পাশাপাশি যেন যারা ভোজন রসিক আছেন তাদের জন্যও কিছু থাকে চমক, না হয় এক্স্যাক্টলি কেনাকাটার পরে খাওয়া দাওয়াটা একটা নেসেসারি থিং থাকে আমাদের সবার জন্য। এটা আমরা শপিংয়ে গেলেও সাধারণত যেটা করি, কেনাকাটার পরে গিয়ে শপিং খাওয়া দাওয়াটা আমাদের একটা কমন থিং। সো তাদের উদ্দেশ্যে বা ঈদের কেনাকাটা যারা করতে আসবেন তাদের উদ্দেশ্যে আমরা লাইফস্টাইলের পাশাপাশি ফুড ফেস্টও রেখেছি। ফুড ফেস্টে আমাদের সাথে বারকোড, ফুড জাংশন, লেক ডাইন এবং এরকম সুনামধন্য কিছু রেস্টুরেন্ট আমাদের সাথে আছে, পাশাপাশি হোমমেডের খাবারগুলো আছে। সো আপনারা ঈদের কেনাকাটা তো করবেনই, পাশে ইয়ামি ইয়ামি খাবারগুলো এনজয় করার জন্য চলে আসুন আমাদের সাথে। প্লাস আরেকটা জিনিস, আমরা কিন্তু এক্সিবিশনে সবাইকে ফ্রেশ রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক দিচ্ছি, যেটা কিনা লেমন মেন্ট দিচ্ছি। সো আশা করি সবাই আসবে এবং এনজয় করবে আমাদের এই উদ্যোগগুলো। আশা করব চট্টগ্রামের সব মানুষ কিন্তু এখানেই আসবে। আমরা কথা বলছিলাম আসলে ফাইন্ডিং ড্রিঙ্কসের যে ওনার এবং ফাউন্ডার সীমু আহমেদের সাথে। আমরা একটু দেখাতে চাই আসলে এখানে ইভেন্ট প্ল্যানার, ফুড প্ল্যানার থেকে শুরু করে যারা আসলে স্পন্সর করেছে প্রত্যেকের লোগো এখানে আসলে দেওয়া আছে এবং পুরো মেলাটা আমাদেরকে আমি একটু ঘুরে দেখবো। চলুন আমরা একটু মেলা থেকে ঘুরে আসি। প্রথমেই শুরুতে যেহেতু ঈদ এক্সিবিশন, সেই ঈদ এক্সিবিশনকে ঘিরে ঘর সাজানোর বিষয়টা কিন্তু সবার নজরে আসে। সেই ঘর সাজানোর জন্যই কিন্তু শুরুতে যে স্টলটি আমরা চোখে পড়েছে সেটি হচ্ছে ঘর সাজানোর আসবাব অর্থাৎ ফুলের সমাহার। সেই ফুলের সমাহার, ফল ফ্রুট থেকে শুরু করে বিভিন্ন পোশাক, মানে ঘরের যে সাজানো বিষয়গুলো আছে সেই সাজানোর বিষয়গুলো নিয়ে আসলে এখানে একটি স্টল দেওয়া হয়েছে। আমরা স্টলের যে ওনার আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে এখানে যে মেলা উপলক্ষে যে আপনাদের যে ডিজাইনগুলো উঠেছে, নতুন কোনো ডিজাইন উঠেছে কিনা, আমরা মেলা উপলক্ষে কোনো ছাড় আছে কিনা? মেলায় অ্যাকচুয়ালি মেলার গ্রাহকদের জন্য অবশ্যই ছাড় আছে, আর আমাদের এখানে বর্তমানে 2022 নিত্য নতুন কালেকশন অনেকগুলো ফুল এসেছে, অনেকগুলো স্টল আছে, জিনিস আছে, ভিতরে কালেকশন মোটামুটি আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভালোভাবে, কাস্টমার যদি আসে সেল ভালোভাবে আশা করি। আচ্ছা, নতুন ঘর সাজানোর জন্য কী কী আপনি? হ্যাঁ, আমার বিশেষ করে আপনার ধরনের ফুল আছে, টপ আছে, বিভিন্ন কিছু ক্রসিংয়ের আছে, আর আপনার ঘর সাজানোর বিশেষ ম্যাট সিস্টেল কতগুলো অনেকগুলো জিনিসপত্র আছে, আমাদের আরও কিছু কালেকশন আছে যেগুলো ট্রান্সপোর্ট এখনও আসেনি, আচ্ছা কালকে সেল ডিস্ট্রিব করে এগুলো ইনশাল্লাহ কালকে আরও কালেকশন। অনেক ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ জানানো। আমরা দেখছি আসলে এখানে একেবারে জীবন্ত ফুলের মতো ফুল, গোলাপ থেকে শুরু করে সূর্যমুখী থেকে শুরু করে শাপলা থেকে শুরু করে অনেকগুলো ফুল একেবারে জীবন্ত দেখার মতো। আমরা একটু মেলার ভিতরে যাব, এবার অফিসার্স ক্লাবের ভিতরে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। প্রথমেই ফুড ফেস্ট, যে ফুড ফেস্টের কথা বলা হয়েছে সেই ফুড ফেস্টের গ্রাউন্ডে আমরা অথবা গ্রাউন্ডের নিচের গ্রাউন্ডে আছি। সেই গ্রাউন্ডের দেখছেন অনেকগুলো কোম্পানি কিন্তু তাদের ফুড ফুড নিয়ে তাদের এখানে এক্সিবিশনে জয়েন করেছিল এবং সেখানে বিভিন্ন রকম শুকনো খাবার থেকে শুরু করে একেবারে প্যাকেটজাত দেশি বিদেশি খাবার রয়েছে এবং এখানে যে খাবারগুলো রয়েছে পুরোটাই সব দেশি হোমমেড, আপনি নিজে তৈরি করেন, একটু বলবেন একটু দেখি আমি একটু বল। না, এগুলো হচ্ছে আমার হোমমেড সব কিছু, যেমন সব চকলেট, আমি কেক করি না চকলেট, এটা হচ্ছে বনবন, এটা একদম ডিফারেন্ট, আপনি এটা কেউ করেন আছি আমাদের এখানে, এটা চকলেট লাড্ডু, এটা চকলেট কুকিজ,
এটা হচ্ছে আপনি একটা ক্রিকলেস কুকিজ বুঝছেন, এটা এটা চাইনিজ আইটেম, চাইনিজ আইটেম এটা। আর এটা হচ্ছে এক চকলেট, ওগুলো আমাদের বিভিন্ন বার আছে। আর এটা হচ্ছে গুজরাটি মিল্কশেক। এই খাবারগুলো বাইরে পাওয়া যাবে না, শুধুমাত্র হোমমেড আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আসলে আসলে হোমমেডের মাধ্যমে বাইরে পাওয়া যাবে না, এবং গরম গরম খাবারের জন্য এখানে কিন্তু খানা খানা খাট এবং লেক ডাইন দুইটো একসাথে গরম গরম খাবার পরিবেশন করেন, এবং সেই সাথে আরও কিছু খাবারের দোকান রয়েছে, আমরা একটু যাচ্ছি সেখানে। একেবারে গরম গরম খাবার খাচ্ছেন, যারা গরম গরম খাচ্ছেন কেমন লাগছে একটু বলবেন? খুব ভালো, খুব ভালো, অনেক অনেক মজা। আচ্ছা, মেলা মেলাতে ঘুরতে এসে তো খাবার খিদে লাগে, সেক্ষেত্রে গরম গরম যে হয় এখানে হাতে তৈরি খাবারগুলো এখানে বানিয়ে এখানেই পরিবেশন করছে, বিষয়টা আসলে কীভাবে দেখেন? এখানে বানিয়ে এখানেই পরিবেশন করা হচ্ছে আপনাদেরকে খাবার? না, এখানে বানাই নাই তো, এখানে বাসার থেকে আনছে ওরা, সবগুলো বাসার থেকে আনছে মনে হয়। মনে হয়? হ্যাঁ, আপনার মনে হচ্ছে, কিন্তু আমি দেখছি এখানেই রান্না করে এখানেই বানিয়ে খাওয়াই দাম। আপনারা একটু দেখবেন আসলে এখানে সবগুলো খাবার কিন্তু গরম গরম পরিবেশন করা হচ্ছে। কি কি আইটেম আছে আপনাদের? আমার ফ্রাইড রাইস, হানি চিকেন, এগ চপ, মিনি পিজা, তারপর এখানে ডেজার্ট আছে, বাদামের শরবত, গ্লাস ফালুদা, ওরিও ডিলাইট, পুডিং, স্টিম মোমো, চিকেন অ্যান্ড প্রন টোস্ট। আমার অলমোস্ট প্রায় শেষ, অলমোস্ট শেষ। কেমন সাড়া পেলেন আজকে সারাদিন? আলহামদুলিল্লাহ খুব ভালোই সাড়া পেলাম। আপনাকে আরও সারা পারে সেটাই আপনাদেরকে আমরা স্বাগতম জানাই। আমরা একটু এখানে একটু চট্টগ্রামের বিখ্যাত বারকোট রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ব্যাসকোট রেস্টুরেন্টের একটি শাখাও এখানে দেখা যাচ্ছে। এখানে আসলে গরম গরম ফুচকা থেকে শুরু করে চটপটি সব কিছুই আছে। আপনার কী কী আইটেম আপনার আসলে রাখছেন? আমরা মূলত বেশি খুঁজছি আপনাদের তেরিওয়ালার তেরিগুলো হবে, আর হচ্ছে মুরগ পোলাও আছে সাথে, আর আমাদের নতুন কিছু ফুচকার আইটেম আছে, যেমন আপনার আলু পাপড়ি চাট, রাজকাচুরি, তারপরে হচ্ছে দই ফুচকা, গোলগাপ্পা, আমাদের আরও বিভিন্ন আইটেম আছে। সকাল থেকে কেমন সারা পেলেন? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে খাবারের যারা ভোজন রচিকরা রয়েছেন তাদেরকে আসলে বলতে চাইবো যে আমরা যারা মেলায় ঘুরতে আসেন তারা কিন্তু পোশাকের পাশাপাশি খাবারের ইয়েগুলো দেখবেন, এবং এখানে এখানে কিন্তু যে একটি চট্টমাত্রা, আমরা একটু জানতে চাইবো এখানে কী কী, লেমন চাটা অনেক কিছু দেখা যাচ্ছে, আসলে কী কী আছে? আমাদের এখানে ফুচকার আইটেম হবে, বিভিন্ন ধরনের ফুচকা হবে, তারপরে জুস আইটেম হবে, আর হাতের নাস্তা, এগুলা বাসা থেকে হোমমেড, সব হোমমেড। হ্যাঁ হ্যাঁ, সব হোমমেড, আমাদের ফুচকা থেকে শুরু করে সব হোমমেড। কেমন সারা পেলেন? আছে ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই সারা হয়েছে। খাবার একটা কেউ মিস করে না আসলে? না, স্বাভাবিক, আর সবগুলা ফুড স্টল একসাথে, তো এখন মানুষ আসলে ফুড খাবেই। ফুড আমাদের সাথে জয়েন করার জন্য, আমরা সেই সাথে আরেকটি স্টলে একটু শেষ একটি স্টল আছে, এখানে আসলে আইসক্রিম দেখা যাচ্ছে, সেই সাথে দেখা যাচ্ছে অনেক রকম খাবার। কি কি খাবার আছে আপনাদের এখানে একটু বলবেন আমাদেরকে? এখন তো প্রায় শেষের দিকে, বাট আমরা ধরেন বিকালের দিকে অনেক কিছু ভেজেছিলাম, ফ্রোজেন নাস্তাগুলো ভেজেছিলাম, অন্ধন রোল সব। এছাড়া আমাদের আছে ফুচকা, চটপটি, পাপড়ি চাট। পাপড়ি চাটটা আমার সবচেয়ে স্পেশালিস্ট, এখন পর্যন্ত হাইয়েস্ট ডিমান্ড। ঘুরতে এসে যে সমস্ত খাবার পছন্দ করে সব রকমের খাবার আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু মূল মেলায় ঘুরে যাবো, ঘুরতে যাবো এবার। মূল মেলাটি একেবারে অর্থাৎ দ্বিতীয় তলায়, সেই দ্বিতীয় তলায় আমরা যাচ্ছি, মেলায় দ্বিতীয় তলায় রয়েছে। এখানে দেখা যাচ্ছে ফ্রি মেহেদি, ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস, জুয়েলারি, কসমেটিক, কিডস আইটেম এবং হোম ডেকোর সহ যে কোনো কিছু রমজমা কালেকশন রয়েছে। আমরা মূল মেলায় যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদের মূল মেলায়। অনেক আমরা একেবারে মূল মেলার গ্রাউন্ডে চলে এসেছি, আপনারা একটু উপর থেকে দেখাতে চাই অনেক রকম কালেকশন নিয়ে পুরো মেলাটা। আসলে মেলাতে যে ধরনের আসলে আইটেমগুলো উঠে আসলে সব ব্র্যান্ডের বিষয় নিয়েই কিন্তু এবারে মেলাটা সাজানো হয়েছে, অর্থাৎ কাপড়, কসমেটিক থেকে শুরু করে জুয়েলারি, খেলনা, যারা বাচ্চারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য খেলনা, বিভিন্ন বিষয় নিয়ে আসলে পুরো মেলাটা সাজানো হয়েছে, এবং ঘরের গৃহস্থলে কিছু সামগ্রীও রয়েছে, সেই সাথে রান্নার উপকরণ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো। আমরা একটু জানতে চাইবো এই বিষয়টা একটু নতুন দেখা যাচ্ছে। আপনার এখানে কী কী রান্নার উপকরণ রয়েছে? অনেক কিছু দেখা যাচ্ছে আসলে, ডিম পট আছে, হট পট আছে। মূলত মেলা উপলক্ষে কোনো ছাড় আছে কি না? আচ্ছা, ছাড় আছে। কেমন সারা পেলেন আজকে? হ্যাঁ, আজকের দিনে কেমন সারা পেলেন? এই তো মোটামুটি ভালো। ভালো,
আচ্ছা অনেক আমরা একটু কাপড়ের দোকানে যাবো, মূলত কাপড় দোকানগুলো কিন্তু স্পেশাল হয় এবং দেশি বিদেশি কাপড় বিশেষ করে ইন্ডিয়ান পাকিস্তানি অনেক কাপড়ই আপনার প্রথমে লিপলেটে দেখেছি। আপনার এখানে কী কী কাপড় রেখেছেন একটু বলবেন? পাকিস্তানি ইন্ডিয়ান স্টিচ আনস্টিচ রেখেছি এখানে। ঈদ তো গরমেই পড়বে, সেই গরম উপলক্ষে কি আসলে কোনো কিছু রাখা হয়েছে? গরমের জন্য আসলে পার্টি ওয়ারে তো গরমের জন্য একটু কমফোর্টেবল ভাবে আমরা এনেছি আর কি, একটু কমফোর্টেবল ভাবে পড়তে পারে এরকম। মেলা উপলক্ষে গ্রাহকদেরকে কেমন ছাড় দিচ্ছে? ছাড় দিচ্ছি পেজে, আমাদের তো পেজে সেল করি, পেজে আমরা তো যেভাবে সেল করি মেলা উপলক্ষে কিছু ডিসকাউন্ট দিচ্ছি, যেহেতু সামনাসামনি আমরা কাস্টমারদের সাথে সামনাসামনি দেখা করতে পারি। অবশ্যই ডিসকাউন্টগুলো লুফে নেওয়ার জন্য আমি মনে করবো গ্রাহকরা এখানে ছুটে আসবে, এবং সেই সাথে কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই আসলে আছে এখানে রয়েছে। আরও কিছু গরমের চিন্তা করে আসলে কিছু কটনের কাপড়ও দেখা যাচ্ছে এখানে বুটিক্স। এটা কি বুটিক্স কাপড় নাকি? জি, হাতের কাজের সবগুলো, মানে আপনারা নিজেরাই হাতের কাজ দিয়ে তৈরি করেন? জি জি। কি কি ধরনের বুটিক্স করেন? আমাদের কটনের মধ্যে আছে, সিল্ক আছে, মসলিন সিল্ক, তারপর জর্জেটের মধ্যে আছে, মানে যে যেরকম চায় সব ধরনের, যে ধরনের পছন্দ করে সব রকম পছন্দ এখানে পাওয়া যাবে। সেই সাথে আমরা তো বললাম যে ঈদ মানেই প্রসাদনী সামগ্রী, যে পোশাকটা কিনছেন সেই পোশাকের সাথে মিল রেখে একটি কসমেটিকের সাথে সাথে যে প্রসাদনী সামগ্রী পরে যাবো, অথবা গলার চেইন থেকে শুরু করে কানের দুল সব কিছুই আসলে ছেলে এবং মেয়েদের, জেন্টস এবং লেডিস দুটোই এখানে দেখা যাচ্ছে, এবং এই পর্সা কিন্তু এই মেলাতে কিন্তু অ্যাভেলেবল রয়েছে, এবং সেই সাথে ব্রেসলেট চুড়ি সব কিছুই রয়েছে। এগুলো কোন দেশের তৈরি আমরা একটু জানতে চাই। জি জি, এখানে ইরানি আংটি হবে পাথরের, অরিজিনাল পাথরের দেওয়া, আবার গোল্ড প্লেটের আপনার আংটিগুলো আছে, রিং বসানো, রূপার চেইন আছে, ব্রেসলেট আছে, আর আংটি আছে। 100 টাকার থেকে নিয়ে এখানে 10,000-এর মধ্যে আইটেম পাওয়া যাবে, আবার 20% ডিসকাউন্ট আছে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে বিষয়গুলো জানানোর জন্য। আমরা আসলে বলতে চাই যারা এই এই মেলাতে আসবেন অবশ্যই ইরানি আইটেম যারা খুঁজেন তারা অবশ্যই আসবেন, এবং সেই সাথে এখানে এখানে আরেকটি স্টল আছে যেখানে অনেকগুলো কাপড় আসলে রেডিমেড কাপড় দেখা যাচ্ছে, সেই রেডিমেড কাপড়ের সাথে তারা বসেছেন। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে এই কাপড়গুলো, রেডিমেড কাপড়, এবং জানতে চাই আসলে এখানে কী কী কাপড় আছে বলবেন? আমাদের হচ্ছে কাস্টমাইজ ড্রেস, এরপর হচ্ছে পাকিস্তানি টু পিস, থ্রি পিস, তারপর ওয়েস্টার্ন সব কিছু মিলাই, হিজাব। সেই সাথে আসলে মেলায় এখানে বলতে গেলে কাপড়ের সাথে কসমেটিক মেয়েদের অনেক রকম ব্র্যান্ডের আসলে জিনিস উঠেছে, সেটা আমরা আপনাকে ঘুরিয়ে দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন। এখানে ঘুরার পুরো মেলাতেই আসলে এই ধরনের স্টলগুলো রয়েছে, আপনার স্টলগুলোতে প্রত্যেকটি স্টলে দেশি বিদেশি কসমেটিক থেকে শুরু করে মেয়েদের বিশেষ করে কিছু কিছু ইউনিক আসলে প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টগুলো আসলে সরাসরি চোখে পড়ে না। অর্থাৎ ঈদ আসলে ইউনিক প্রোডাক্ট যারা খুঁজেন তারা মেলাতে আসবে, মেলায় ইউনিক প্রোডাক্টগুলো পাবেন। অর্থাৎ এখানে যে লেডিস হ্যান্ডব্যাগগুলো রয়েছে এইগুলো দেখার মতো আসলে, এক একটা অনেক সুন্দর, কিন্তু এগুলো হ্যান্ডমেড বলা চলে। আমরা একটু জানতে চাইবো এগুলো কোথা থেকে আনা হয়? এগুলো সবগুলোই কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে আনা হয় প্রোডাক্টগুলো, কিছু হ্যাঁ কিছু আছে আপনার দেশীয় প্রোডাক্টও আছে, আবার কিছু ইন্ডিয়ান প্রোডাক্টও আছে। এখানে ইন্ডিয়ান কিছু জুয়েলারি আছে যেগুলো আমরা 5 বছরের কালার গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে যে এখানে কানের দুলগুলো মেলা উপলক্ষে কোনো ছাড় দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডিসকাউন্ট অবশ্যই আছে। কত পার্সেন্ট আছেন না আপনার জিনিসের উপরে ডিপেন্ড করে, কেউ যেই প্রোডাক্টটা কিনবে ওই প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট আছে। হ্যাঁ ডিসকাউন্ট আছে, আমরা জেনে খুশি হলাম আসলে যারা আসলে। সেই সাথে কিন্তু এখানে দেখতে আছে ছোট বাচ্চাদের সোনামণিদের কাপড় রয়েছে, এবং সোনামণিদের কাপড় দিয়ে কিন্তু এখানে একটি স্টল সাজানো হয়েছে সেই অনেকগুলো বাচ্চাদের কাপড়। কি কি কাপড় আছে আসলে বাচ্চাদের কাপড়, বড়দের কাপড় দেখা যাচ্ছে একটু বলবেন আমার? এখানে হচ্ছে বাচ্চাদের বেসিক্যালি 0 থেকে 15 সাইজ পর্যন্ত সব ধরনের কাপড়, টি শার্ট, গেঞ্জি, ফ্রক আছে, তার মধ্যে হচ্ছে মেয়েদের থ্রি পিস আছে, কটনের কিছু টাইস আছে, জিন্স আছে, এই ধরনের প্রোডাক্টগুলো এখানে আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে পুরো মেলায় আপনারা যদি দেখেন আসলে স্টলগুলো যদি দেখেন আসলে প্রত্যেকটা স্টলে কিন্তু কাপড় কসমেটিক থেকে শুরু করে সব কিছু রয়েছে, এবং এখানে একটি স্টেজ রাখা হয়েছে, সেই স্টেজে বিভিন্ন গেস্টরা আসছেন, তারা তাদের সঙ্গীত পরিবেশন করছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন, সেলফি তুলছেন, অনেক কিছুই করছেন। এবং সেই সাথে আমরা আপনারা যারা মেলা ঘুরতে পছন্দ করেন আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা এই মেলায় আসুন। এই ঈদ এক্সিবিশন যে মেলাটি হচ্ছে রেলওয়ে অফিসার্স ক্লাবে, এই অফিসার্স ক্লাবে আসলেই আপনারা এই মেলার একেবারে নিচে খাবারের ফুড ফেস্ট পাবেন, এবং দ্বিতীয় তলায়
আপনারা পুরো প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে ঈদের যে তো কালেকশন, ইউনিক কালেকশন সবগুলো পাবেন। আপনারা ঘুরে যান, এটি প্রেজেন্ট করেছেন ফাইন্ডিং ড্রিমস এবং ফাইন্ডিং ড্রিমস সৌজন্য ঈদ এক্সিবিশন 21, 22 এবং 23 তারিখ, অর্থাৎ আজকে 21 তারিখ চলে গেল, আরও 2 দিন আপনাদের হাতে রয়েছে। অবশ্যই আপনারা মেলায় আসবেন, ঘুরে যাবেন। সবাইকে ধন্যবাদ চট্টগ্রাম নিয়মিত অনুষ্ঠান চট্টগ্রাম লাইভে থাকার জন্য। আমরা আবারও সংযুক্ত হব আগামীকালকে আজকের এই মেলা থেকে।